আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাজমিন লিপা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডন মেয়র নির্বাচনে জনমত জরিপে এগিয়ে রয়েছে সাদিক খান। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর টুপের মুখে লেবার লিডারদের নিকটে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে আলতাপালির 38তম মৃত্যু দিবস পালিত। ডিসিএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার শুনবেন বিস্তারিত। আগামীকাল অনুষ্ঠিত হবে লন্ডনের মেয়র নির্বাচন। সিটি হলের আসনে কে বসবেন সেই সিদ্ধান্ত নেবে লন্ডনের জনগণ। জরিপ সংস্থার অনুমান এবং ভোটার উপস্থিতি ঠিক থাকলে লন্ডন মেয়রাল নির্বাচনে সাদিক খানই হচ্ছেন পরবর্তী মেয়র, এমন ধারণা দিচ্ছে জরিপ সংস্থাগুলো। জরিপে যে গোল্ডস্মিথের বিজয়ের সম্ভাবনা ক্ষীণ বলেই বলছে সংস্থাগুলো। লন্ডনের প্রতি পাঁচজনের মধ্যে একজন ভোটার মনে করছে গোল্ডস্মিথের নির্বাচনী প্রচারণা ছিল নোংরা। অন্যদিকে সাদিক খানের বিষয়ে এরকম ধারণা মোটের শতকরা 8 ভাগ। এ সূচকে সাদিক খানকে প্রায় মিলিয়ন ভোট ব্যবধানে এগিয়ে রাখছে। এই দুই প্রার্থীর প্রতি নারী ভোটারদের পূর্ববর্তী সমর্থন ছিল 50-50, কিন্তু এখন সেই পালা সাদিক খানের দিকেই ঝুঁকে গেছে। সেখানে তিনি এগিয়ে থাকছেন 60-40 ব্যবধানে। ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকার এক জরিপও সাদিক খানকে এগিয়ে রেখেছে। অপিয়ামের করা আরেকটি জরিপ অনুযায়ী খান ও গোল্ডস্মিথের ব্যবধান 57-43। এদিকে লন্ডন মেয়রাল নির্বাচন নিয়ে হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা জেরেমি কর্বিনের মধ্যে বাগযুদ্ধ বাঁধে। ক্যামেরন হামস এবং হিজবুল্লাহকে বন্ধু বলে দেওয়ার বক্তব্য প্রত্যাহার করার জন্য জেরেমিকে কড়া ভাষায় আহ্বান জানান কর্বিন। যদিও কয়েকবার এই তর্কযুদ্ধ কনজারভেটিভের মেয়রাল নির্বাচন নিয়ে স্ট্র্যাটেজির দিকে ধাবিত করতে চেয়েছেন, কিন্তু ক্যামেরন মেয়র প্রার্থী হিসেবে লেবার মনোনীত সাদিক খানকে তীব্র অসমর্থন জানিয়ে আসছেন। He referred to Hamas and Hezbollah as his friends. Yes. Now, he needs to withdraw that remark. In their constitutions, believe in persecuting and killing Jews. They are anti-Semitic organizations, they're racist organizations, but I completely reject what he says about Labour's candidate for the London mayoralty. I would make this argument, as I said before at this dispatch box, we are not responsible for everything someone says when they share a platform with us. We can't control everyone who appears in a picture, but there is a pattern of behaviour with the Honourable Member for Tooting. Anyone that commits racist acts or is anti-Semitic is not a friend of mine. It's very clear. It's very clear about that. I'm very clear about that. I would also invite him to think for a moment about the conduct of his party and his candidate in the London mayoral election. The way in which they're systematically smearing my friend, the member for Tooting, who's our candidate for mayor. I wish him well, and I invite the Prime Minister to undertake to ensure that the Conservative Party in London desists from the activities it's বর্ণবাদীদের হামলায় নিহত আলতাপালির 38তম মৃত্যু দিবস আজ। 1978 সালে 4 মে ফ্যাক্টরি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে পূর্ব লন্ডনের অ্যাডিলের স্ট্রিটের কাছে বর্ণবাদীদের হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত গার্মেন্টস কর্মী আলতাপালি। মূলত আলতাপালির মৃত্যুর পর পূর্ব লন্ডনের বর্ণবাদ বিরোধী বিক্ষোভে ফেটে পড়ে ইস্ট এন্ডের মানুষ। 1998 সালে আলতাপালির স্মরণে সেন্ট মেরিস পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় আলতাপালি পার্ক। তখন থেকে আলতাপালির মৃত্যু দিনটি আলতাপালি ডে হিসেবে ঘোষণা করা হয়। আলতাপালি ডে উপলক্ষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও কমিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন বিসিএ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার। বিসিএর ভবনে আয়োজিত সভায় অংশ নেন সংগঠনের বিভিন্ন রিজনাল নেতৃবৃন্দ।
প্রেসিডেন্ট পাশা কন্দুকারের সভাপতিত্বে ও এ কে জামাল জুয়েল এবং সাইদুর রহমান বিপুলের যৌথ পরিচালনায় এতে সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক এম মুমিন এবং ট্রেজারের রিপোর্ট পেশ করেন জয়েন্ট ট্রেজারার মিটু চৌধুরী। এতে সংগঠনের বিভিন্ন রিজনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন জামাল উদ্দিন মকদুস, মুজাহিদ আলী চৌধুরী, এনামুল হক চৌধুরী, ফজল উদ্দিন, আহমেদ আলী জুনু মিয়া, জিয়া আলী, টিপু রহমান, কামাল ইয়াকুব, হেলাল মালিক ও মানিক মিয়া। শুরুতে কুরআন তেলাওয়াত করেন আব্দুল সালাম জেপি। সবাই কারি শিল্পের নানা সংকট নিরসনে প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে বিসিএর কার্যকরী ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক সিভিক অ্যাওয়ার্ড প্রাপ্তদের নিয়ে এক সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল সোমবার। কমিটির নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন ইউকের তিনজন সদস্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক সিভিক সম্মাননা ভূষিত হওয়ায় সংগঠনটি তাদের সম্মানে এই সভার আয়োজন করে। সিভিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত আব্দুর রশিদ, সাংবাদিক সৈয়দ জহিরুল হক, রিপন চৌধুরী, ফারহানা জামান এবং লুৎফার রহমান, সাবেক মেয়র দোয়াসুল্লাহ ও সংগঠনের সেক্রেটারি ফারুক আলীর যৌথ পরিচালনা সভায় সভাপতিত্ব করেন সুবান আলী বারে। সভার সমন্বয়ক সানু মিয়ার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সভায় সভাপতি আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন আতিকুর রহমান, মাস্টার মুজাহিদুর রহমান, কাহার চৌধুরী, হাসান হামিদ, সাবেক কাউন্সিলর আবদাল উল্লাহ ও অন্যান্যরা। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার উদ্যোগে পালিত হয়েছে শহীদ জননী জাহানারা ইমামের 85তম জন্মদিন। আলোচনা সভায় বক্তারা বলেন, 24 বছর আগে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের যুদ্ধাপরাধের দাবিতে যে অভূতপূর্ব নাগরিক আন্দোলনের সূচনা হয়েছিল তার আংশিক বিজয় অর্জিত হয়েছে 26 জন যুদ্ধাপরাধীর বিচার ও শাস্তির মাধ্যমে। রবিবার ইস্ট লন্ডনের মন্টিফিরি সেন্টারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সহসভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জামাল আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ। আলোচনায় অংশ নেন সাংবাদিক মথিয়া চৌধুরী, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ বেলাল, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা নাজমি সুলতানা শিকা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত যুক্তরাজ্য ঘাতক নির্মূল কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিবি চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহান মে দিবস উপলক্ষে যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম এবং সদস্য সচিব ইকবাল হোসেনের যৌথ পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ শরীফ বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু শ্রমজীবী মানুষকে শোষণের হাত থেকে মুক্তি ও তাদের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। শ্রমিক শ্রেণীর মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক ঘটনা সমৃদ্ধ মহান মে দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের বিশাল আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন, শাহ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের মহিলা সম্পাদক মেহের নিগার চৌধুরী ও অন্যান্যরা। আগামী 5 মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওল্ডহাম বারার চার্টার্ড নর্থ ওয়ার্ডে লেবার দলীয় প্রার্থী কাউন্সিলর ফজলুল হকের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান,
চার্জারডো নর্থ লেবার দলের প্রার্থী নির্বাচন সমন্বয়কারী আবদুল মতিনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাইয়ুম কামালি। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর মোহন আলী, এছাড়াও আরও বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল উল্লাহ, নজরুল ইসলাম, আন্নান মিয়া, নজমুল ইসলাম সহ আরও অনেকে। সবাই আসন্ন কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর ফজলুল হককে চার্টার্ড নর্থ ওয়ার্ডের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, এই ওয়ার্ডে কনজারভেটিভ পার্টি থেকে লুইস কুইক, লিবারেল ডেমোক্রেট থেকে জন চেচিল এবং গ্রিন পার্টি থেকে আডাম কিং প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর যখনই ফিরছি তখন থাকছে সিলেটে শিলনগরীতে গ্যাস সংযোগ পুনর্বহাল না করলে বৃহত্তর আন্দোলনের ডাক, পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ও কৃষি ডিপ্লোমাধারীদের তৃতীয় শ্রেণী পদমর্যাদার দাবিতে সিলেট শিক্ষার্থীদের মানববন্ধন, বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলা নববর্ষ 1423 উপলক্ষে গ্লাসগো বাংলা সেন্টারের উদ্যোগে সোমবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা মেলার আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে আমাদের স্কটল্যান্ডের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্টে। দিন তারিখ ঠিক রেখে প্রবাসে বাংলাদেশের জাতীয় দিবসগুলি সবসময় উদযাপন করা সম্ভব হয় না নানা সীমাবদ্ধতার কারণে। আর তাই পহেলা বৈশাখ 1423 উদযাপনে গ্লাসগো বাংলা সেন্টারের এই বিলম্ব। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের চেয়ার ক্যাপ্টেন জহিরুল হক। এরপর শুরু হয় মূল পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান। লন্ডন থেকে আগত শিল্পীরা ছাড়াও স্থানীয় শিল্পী আয়ুব সাবির টিপু, আশরাফ রুবেল এবং অন্যান্যরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। পিঠা, জিলেপি, চটপটি, হালিম সহ বাংলাদেশের নানা মুখরোচক খাবারের পসরা সাজানো স্টলগুলিতে ছিল উপচে পড়া ভিড়। বর্ণালী সাজে সেজে শিশু কিশোরেরাও মেতেছিল উৎসবের বন্যায়। বাঙালি সংস্কৃতির চর্চায় বেশি বেশি উদ্বুদ্ধ করে নতুন প্রজন্মকে বিকশিত করা গ্লাসগো বাংলা সেন্টারের অন্যতম লক্ষ্য। আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর বাংলা সেন্টারের মেইন উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইভেন্টগুলো করা, প্লাস বাংলাদেশি কমিউনিটিকে, নতুন প্রজন্মকে জানানো আমাদের ঐতিহ্য এবং কালচার সম্বন্ধে। অ্যাট দ্য মোমেন্ট মানে আমরা বছরে প্রায় অ্যাবাউট 8 or 9 ইভেন্টস উইথ গো অ্যাহেড, পিকনিক প্লাস অল ন্যাশনাল ইভেন্টস। বাইরে থেকেও যে আমরা নববর্ষ উদযাপন করতে পারছি সেই জন্য বাংলা সেন্টারকে অনেক অনেক শুভেচ্ছা। অনুষ্ঠানের আয়োজন করতে পেরে ধন্য মনে করছি। ধন্যবাদ চ্যানেল আইকে, ধন্যবাদ বাংলা সেন্টারকে, বাংলা সেন্টারের এই উদ্যোগ। এটা প্রতি বছরই হয়, খুব ভালো হয়, বাচ্চারা খুব এনজয় করে, কালচার সম্বন্ধে জানে। অনুষ্ঠানটি একটি উন্মুক্ত মাঠে বড় পরিসরে হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার পূর্বাভাসের কারণে শেষ পর্যন্ত তা পরিবর্তন করে এই চার দেয়ালের মধ্যে আনতে বাধ্য হয় কর্তৃপক্ষ। গোটা অনুষ্ঠানটি স্পন্সর করেন আয়ুব সাবের টিপু। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই ইউরোপ। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা মন্ত্রী সজীব ওয়াজেদ জয়কে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নর্থ স্টাফুর শাখা। আমাদের মানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল জানান, গত মঙ্গলবার রাতে স্টক ইনস্টেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আলহাজ ইকবাল চৌধুরী। সংগঠনের যুগ্ম সম্পাদক আবু ইউসুফ চৌধুরীর পরিচালনায় এতে কোরআন থেকে তেলাওয়াত করেন কবি জাওয়া উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার সভাপতি সুরাবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গুলাম মুস্তাফা, সাইকুল ইসলাম শেকুল, সুরুজ মিয়ান, নুরুজ্জামান, আব্দুর রশিদ শেকুল ও বক্তব্য রাখেন। প্রতিবাদ সভায় বক্তারা সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনা করায় তীব্র নিন্দা জানান এবং হত্যার পরিকল্পনাকারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
1991 সালের 29 এপ্রিল পলিংকারী ঘূর্ণিঝড়ের স্মরণে এবং নিহত লক্ষাধিক মানুষের আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে। শুক্রবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের ব্রাডি আর্ট সেন্টার মিলনায়তনে সংগঠনের নবনির্বাচিত সেক্রেটারি গিয়াস উদ্দিনের পরিচালনায় এবং সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আফসার উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডক্টর শাহেদ চৌধুরী, শাহানা আফসার উদ্দিন, ভাইস চেয়ার ব্যারিস্টার নুরুল গাফার, ব্যারিস্টার সরার কামাল, ফরিদ তৈয়ব, জামিলা চৌধুরী, আব্দুল আয়াল মামুন, মোহাম্মদ শফিউল্লাহ, দেল্লা হোসেন প্রমুখ। নিহত লক্ষাধিক মানুষের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম দিন সাইদ ইমরান। সিলেটের বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগের দাবি দেশে শিল্পায়নের কথা হলেও বিভিন্ন অঞ্চলের বিসিক শিল্পনগরীগুলো ভুগছে নানাবিধ সমস্যায়। সিলেটে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেছেন সিলেটের গুটাটিকর এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীর উদ্যোক্তারা। বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে বিসিক শিল্পনগরীর গ্যাস সংযোগ বন্ধ, বিদ্যুৎ বিভ্রাট ও জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, বারবার তাগিদ দেওয়ার পরও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিশেষত গ্যাস সংযোগ পুনর্বহাল না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে ঘোষণা দেন বিক্ষোভকারীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আলিমুল এহসান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মালিক সমিতির সভাপতি কাজী মইনুল ইসলাম, আলিমুদ সাদাত চৌধুরী, তারেক চৌধুরী, মঈন উদ্দিন, নুরুল ইসলাম সুমন, কাজী মোহাম্মদ জয়নুল হক, তজমুল আলী, আব্দুল হাই ও আবুল কালাম আজাদ। প্রসঙ্গত, সিলেট গুটাটিকর বিসিকে 62টি শিল্প কারখানা রয়েছে, যাতে কাজ করছে প্রায় 2500 কর্মকর্তা কর্মচারী। এসব কারখানা থেকে বছরে 107.2 কোটি টাকার পণ্য উৎপাদিত হয়। আমরা টোটালি বঞ্চিত, এই যে যারা আমরা শিল্পনগরীতে আমরা শিল্প কারখানা গড়েছি, আমরা এত হতাশার মধ্যে আমরা আছি যেটা আপনাদেরকে বাসায় প্রকাশ করার মতো না। এই জন্য আমরা চাইব আন্তরিকভাবে, যদি আপনারা সাংবাদিক ভাই যারা আছেন আন্তরিকভাবে যদি আমাদের এই সমস্যাগুলো উঠে ধরেন। আমরা শিল্প কারখানা গড়তেছি, আমরা টাকা ইনভেস্ট করতেছি, এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, আমরা আমাদের প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতেছি, আমরা ফরেন রেমিটেন্স নিয়ে আসতেছি বাংলাদেশে। হ্যাঁ, আমরা এই এই জিনিসগুলো করার পরেও আমাদের যে সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে পাওয়ার কথা। পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের সুযোগ, উপবৃত্তি প্রদান ও কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় অন্তর্ভুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটিআই ছাত্র কমিটির ব্যানারে মানববন্ধনে অংশ নেন খাদিমনগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউশনের কয়েক শত শিক্ষার্থী। এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করেন, পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না থাকায় দেশের 16টি সরকারি ও 143টি বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউশনের হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। তাছাড়া সরকার কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় অঙ্গীকার করলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। অন্যান্য শিক্ষার্থীরা উপবৃত্তি পেলেও তাদের এই সংযোগ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এমন অবস্থায় সারা দেশের সাথে আজ সিলেটেও আন্দোলনে নেমেছে তারা। দ্রুত দাবি না মানলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান আন্দোলনকারীরা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। লন্ডন মেয়র নির্বাচনে জনমত জরিপে এগিয়ে রয়েছেন সাদিক খান। পার্লামেন্টের প্রধানমন্ত্রী থুপের মুখে লেবার লিডারদের নিকটে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে আলতাপালির 38তম মৃত্যু দিবস পালিত। বিসিএ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।